बेस्टाखान और माटी जेटा ओटा एक होले होबे ओटा दर प्रयोजन पड़बेई माने आपनाराओ व्यवहार करेन व्यवहार करी अच्छा अच्छा এটা একটু মানে সামান্য এনে মিক্স করে দাও মিক্সচার করে নেব বাস আচ্ছা যেমন ধরেন কাটলিচৌরা বর্তমানে বাজার কালীবাড়ি ধরে নিলাম বাজার কালীবাড়ি বাজার কালীবাড়ির যে প্রতিমা দুর্গা প্রতিমা তৈরি করা হয় সেটা আমার ঠাকুরদা তৈরি করতেন हेलो बंधुरा केमन आछो आमी एडी तो आज के बेंगली भाषा ब्लग करछि प्रथमबार आमार ब्लगटी बेंगलीते आसछे तो आशा करी आपनादेर भालो लागबे यदि बेंगली ना जानें ताहले एई भिडियोटी स्किप करते पारेन। तो आजके आमी आछि एकटी मृत्शिल्प कारखानाय अर्थात मूर्ति जारा तैरि करे ओদের कारखानाय कारण दुई मास थेके कमई आछे हयतो जे आमादेर पुजो दुर्गा मायेर पुजो आसछे কি কি জিনিস দিয়ে কি কি ভাবে একটি মূর্তি তৈরি করা হয় কি কি জিনিস ব্যবহার করা হয় সবকিছু জানবো এই ব্লগে। তাহলে এই ব্লগে পুরো থাকবেন আর যদি ইন্টারেস্টিং লাগে তাহলে লাইকও করবেন এবং সাবস্ক্রাইব করবেন এই চ্যানেলটি। তাহলে শুরু করা যায়। তো নমস্কার দাদা। হ্যাঁ আপনি আমাকে তো চিনতেই পারছেন আপনি আপনার লাগা অফিসেই কাজ করি এবং আমি ভিডিও তৈরি করি ব্লগ তৈরি করি আমার চ্যানেলের নাম এডি ব্লগস সবাই জানে না হয়তো না জানলেও এখন জেনে যাবে হয়তো। তাহলে আজ থেকে প্রায় 2 মাস পরেই হয়তো পুজো দুর্গা পুজো তো আমি আপনাকে কিছু প্রশ্ন করব পুজো বিষয়ে বা আপনার এই কারখানা বিষয়ে মূর্তি কিভাবে তৈরি করেন এই বিষয়ে। আশা করি আপনি আমার এই প্রশ্নের উত্তরগুলি দেবেন এবং আমার বন্ধুগণ যারা দেখছে ভিডিওটি ওরাও জানতে পারবে কিছু প্রশ্নের উত্তর কিছু জিনিস আপনার দ্বারা। তো প্রথমত আপনার নামটা কি বলেন? আমার নাম শ্রী হরিগোপাল পাল। আমার পড়াশোনা হলো হায়ার সেকেন্ডারি পাস। বর্তমানে আমি আমার বাবার সাথে এই কাজ করি প্রায় 8 বছর যাবত কাজ করছি আমি প্রতিমার কাজ। তার মানে এই কারখানাটি আপনার 8 বছর হয়ে গেছে না? এই কারখানার বয়স হবে প্রায় 50 বছর এই প্রতিষ্ঠা। মানে আপনার আগে অন্য কেউ করতো না? আমার বাবা করতো। বাবা করতো। আমার বাবার আগে যে করতো আমার দাদু। দাদু মানে এই এক্স্যাক্টলি এই জায়গায় ছিল না? এক্স্যাক্টলি এই জায়গায় হবে আমাদের 50 বছর যখন আমার বাবা শুরু করছে সে 50 বছর আগে আমরা ছিলাম কাটলিচৌরা সেন্ট্রাল রোড। তখন আমার বাবা আর সাথে আমার কাকু দুজনেই মিলে করতো এই সেন্ট্রাল রোড কাটলিচৌরা। তার আগে আমার দাদু করতো কাটলিচৌরা বর্ডোলা। বর্ডোলা এটা লতাকান্দি এরিয়া বলা হয় বর্ডোলা। ওখানে আমাদের বাড়ি ছিল আদি বাড়ি। ওখান থেকে আমার বাবা বা কাকু চলে আসলাম আমরা কাটলিচৌরা সেন্ট্রাল রোড। সেন্ট্রাল রোড প্রায় 20-25 বছর কাজ করার পর আমরা আসলাম থানা রোড। থানা রোডে আসার পর এখানে আমার বাবাই শুরু করছে প্রায় 50 বছর ধরে। তো আজকে প্রায় 10 বছর হবে আমার বাবা অসুস্থ হয়ে যায়। আমি যদিও এই ব্যবসায় ছিলাম না, আমার আগে ফার্মেসিতে ছিলাম। আমার বাবার ইচ্ছেই ছিল না যে আমরা এই কাজে আসি কোনো ভাইটা। আমরা 3 ভাই বাধ্যতামূলকভাবে আসতে হচ্ছে মানে। তারপর আসলাম এই কাজে প্রায় 8 বছর হবে আমার হাতে করি এই চলছে আর। আচ্ছা আপনি কি কি মূর্তি তৈরি করতে পারেন? বর্তমানে তো সব মূর্তি আমি তৈরি করতে পারি। সব ঠাকুরের মূর্তি তৈরি করতে পারি। ঠাকুরের মূর্তি ছাড়া অন্য কোনো মূর্তি হঠাৎ ধরে কোনো ধরনের স্ট্যাচু বা? হ্যাঁ তাও সম্ভব। তাও সম্ভব পারবো। আচ্ছা মূর্তি বানাতে কি কি প্রয়োজনীয় তথ্য আপনারা ব্যবহার করেন নাকি? এখানে প্রতিমা তৈরি করতে প্রথম তো আমাদের যেটা বিশেষ প্রয়োজন হয় লাকড়ি। যে কোনো লাকড়ি হয়ে যায়? যে কোনো লাকড়ি বলতে ভালো কোয়ালিটির হতে হবে। সেটা আপনি কেউ হয়তো সেগুন কাঠ দিয়েও তৈরি করে কেউ জঙ্গলের কাঠ দিয়েও তৈরি করে। প্রথমে লাকড়ি তারপর লোহা তারপরে বাঁশ পুরো কাঠামটা তৈরি করতে প্রথম যেটা প্রয়োজন। কাঠাম তৈরি হয়ে গেলে তারপর যেটা আমরা প্রতিমার পরিকাঠামো যেটা তৈরি করা হয় সেটা আমরা করব খের বা নেড়া দিয়ে। নেড়া দিয়ে সেটার পরিকাঠামো বানানো হয় সঙ্গে সুতলি বা বেত আনুষঙ্গিক আরও কিছু গঠনটা তৈরি করা হয়। জাস্ট এই যে এইরকম এই যে দেখতে পাচ্ছেন এটা আমরা খেরে বা নেড়া বেনি দিয়ে তৈরি করেছি। তৈরি করে এটা প্রথমে মাটি কাদামাটি দিয়ে এটাকে ল্যাপ দিয়েছি প্রথম ফার্স্ট স্টেজ যেটাকে বলে। তারপর সেকেন্ড স্টেজও এটাকে আমরা বডি যেটা স্ট্রাকচার বানানো হয় সেই বডি স্ট্রাকচারটা আমরা বানাই কাদামাটি করে তুষমাটি দিয়ে। তুষমাটি বানিয়ে তুষের সঙ্গে যে কাদা মিক্স করে বা খের কেটে ছোটো ছোটো একেবারে ছোটো ছোটো করে কেটে কাদামাটি দিয়ে মিক্সচার করে ওটাকে বানিয়ে একটু শক্ত করে তারপরে এটা ফ্রেম বানানো হয়, যেটা এরকম দেখছেন। এই যে বর্তমানে এটা যেরকম পজিশনে আছে সেটা শুধু সেটা পরিকাঠামো, যেমন একটা দুর্গা মার হাত পা গঠন পুরো বডি স্ট্রাকচার আনা হয়। যে মাটি কি সব ধরনের মাটি ব্যবহার করা হয় না, অন্য কোনো একটা স্পেসিফিক মাটি আছে যা যেটা প্রতিমা তৈরি করতে মাটি প্রয়োজন হয়? আমাদের প্রায় 4 ধরনের মাটি, সেটা আপনি কাদা মাটি, টিলা মাটি, তারপরে ক্ষেতের মাটি যেটা একটা শক্ত পাওয়া যায়, আর নদী থেকে মাটি হয় পলিমাটি, যেটাকে আমরা বলি পলিমাটি। আমরা মেনলি যেটা ফিনিশিং করতে দরকার হয় সেটা পলিমাটি দিয়ে আমরা করি, যেটা এই যে চেয়ারে রাখা আছে আপনি দেখতে পাচ্ছেন পলিমাটি। এই যে মাটিটা আছে এটাকে পাট মিক্সিং করেছি আমরা, করে এটাকে বানিয়েছি। বানানোর পর তারপরে এই যে এরকম করেছি, এই যে পলিমাটিটা দিয়েছি আমরা, এটা পুরো মোটামুটি একটা ফিনিশিং এসে গেছে। এই যে দেখতে পাচ্ছেন এটা মোটামুটি একটা ফিনিশিং হয়ে গেছে। এই যে ফাটল ধরেছে, এরপরে আমরা আবার পলিমাটি দিয়ে এটাকে ফিনিশিং করব, যে ফাটাগুলো বন্ধ হয়ে যাবে। ঠিক আছে, ফাটাগুলো বন্ধ হওয়ার পরে তারপরে যা একটু প্লেন করার জন্য আমরা আবার আরেকটা আঠালো মাটি দিয়ে এটা কাপড় দিয়ে খুব সুন্দর করে পরিষ্কার করে নেব, তারপরে কালার করব। সবই মূর্তিতে এই ধরনের কাজ করতে হয়, প্রত্যেকটা মূর্তি। আচ্ছা, মায়ের মূর্তি তৈরি করতে কি অন্য ধরনের কোনো মাটি উটি ব্যবহার করা হয় না? এই যে 4 ধরনের মাটি বলেছি, এই মাটি না, বলছি যে কি অন্যরা বলে যে কোন বিঠের মাটি চাই, এই না সেই না, সেটা দেখুন। প্রথমত যেটা শাস্ত্রগত যেটা বলতে হয়, আমি যতদূর জানি শাস্ত্রমতে যেটা দরকার হয় মাটি তৈরি করতে, যে মাটিটা আমরা ওই যে বেশ্যাখানার মাটি, যেটা ওটা একটু হলে হবে, ওটা প্রয়োজন পড়বেই, মানে আপনারাও ব্যবহার করি। মিক্সচার করে নেবো বাস। আচ্ছা, যে কোনো মূর্তির বিষয় তো জানলাম, আপনি যে মায়ের মূর্তির সময় তৈরি করেন, প্রথমত কি অনেক আছে পুজো টুজো দেয় বা কি কিছু একটা করে শাস্ত্র মতে, যে আপনারা কোনোদিন এরকম করেছেন যে মায়ের মূর্তি শুরু হচ্ছে কাটাম তৈরি হচ্ছে, তৈরি হওয়ার আগে কোনো ধরনের প্রণাম টনাম ধন্যবাদী কিছু একটা? সেটা দেখুন, আমরা যখনই দুর্গা প্রতিমা তৈরি শুরু হয় আমাদের কারখানায়, তো অন্য কোনো কারখানায় কারা করছে বা না করছে সেটা জানি না। আমরা আমাদের কারখানায় যখন মূর্তি শুরু করি, যেমন আমরা আজকে থেকে শুরু করব দুর্গা প্রতিমার কাজ, তো আমরা একটা ছোটোখাটো একটা পূজা অনুষ্ঠানে শুরু করি। তো সবশেষে হলো বিশ্বকর্মার দান, সেটা প্রত্যেক শিল্পীরাই করে থাকে, আশা করি এটা পূজা অর্চনা করে তারপর শুরু হয় কাঠাম তৈরি করা, তখনই শুরু হয়, তখন একের পর এক চলে যাবে কন্টিনিউ। আপনি কি কোনো নির্দিষ্ট মণ্ডপের কাজ করেন অর্ডার নিয়ে বা চুক্তি এত বছরের জন্য? আমি না, এরকম চুক্তি যদিও নেই। যেমন ধরুন কাটলীচৌরা বর্তমানে ধরে নিলাম বাজার কালীবাড়ি, বাজার কালীবাড়ির যে প্রতিমা দুর্গা প্রতিমা তৈরি করা হয় সেটা আমার ঠাকুরদা তৈরি করতো। ঠাকুরদা পরে আমার বাবা আমার কাকা ওনারা তৈরি করতো। এখন বাবা তো গিয়ে বাবা যদিও কাজ করে, তদুপরি আমি এখন ধরেছি ওই বাজারে কালীবাড়ি। ওদের বলতে হয় না, অর্ডার দিতে হয় না, আমরা বানিয়ে ফেলি বাস। ওরা ওই মূর্তি ডেলিভারি যখন আমরা দিলাম তখন আমরা দিয়ে দিই, ওদের অর্ডার দিতে দরকার নেই। এরকম আছে, ওদের সঙ্গে একটা সম্পর্ক তৈরি হয়ে গেছে, অন্যান্য মণ্ডপের সঙ্গে এরকম আছে। আচ্ছা, আপনারা যে মায়ের মূর্তি তৈরি করেন তখন এই যে বস্ত্রদান বা ধরেন অস্ত্রদান, এইসব কি আপনারা এখানেই করেন না পুরোহিত দিয়ে করা হয় না মণ্ডপে? না, এটা তো নিয়ম অনুযায়ী যদি করতে যায় কেউ কোনো মণ্ডপে, তো এটা নিয়ম আছে। যেমন যখন পুজোর আগে বেলষষ্ঠীর সময় যখন মায়ের পূজা শুভারম্ভ হলো, তখনই ব্রাহ্মণ এটাকে অস্ত্র হাতে পরিয়ে দিই। অনেক ক্ষেত্রে দেখা যায় কোনো কাস্টমার না আমাকে এটা লাগিয়ে দিই, তখন আমরা নিশ্চয়ই লাগিয়ে দিই। আচ্ছা, কাঠামের যে অন্য মূর্তি সরস্বতী, লক্ষ্মী, হ্যাঁ কার্তিক, গণেশ বা অসুর, এগুলো তৈরি করেন একসাথে? হ্যাঁ, করতেই হবে বাধ্যতামূলক। কিন্তু এগুলির উপরে কি সেম মানে ইউজ করা হয় না অন্য কোনো আছে কিছু? না, যখন একটা দুর্গা প্রতিমা তৈরি করা হয় তখন দুর্গা প্রতিমার সাথে আপনার লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, গণেশ তৈরি করতে, সিংহ, অসুর, তারপরে মহিষ, এগুলি তো তৈরি করতেই হবে। আচ্ছা, এগুলো ঠিক ওই রকম যেরকম দুর্গা প্রতিমা তৈরি করা হয় ওগুলো ঠিক এরকম তৈরি করা হয়। আচ্ছা বলছিলাম যে প্রচুর মূর্তি আমি দেখেছি আগেও পূজোতেও দেখি যে মূল অ্যাট্রাকশন যেটাকে বলে আর কি, মূল অ্যাট্রাকশন যাকে প্রতিমার মুখে, আমরা তো দর্শন করতে যাই ঠাকুর দেখতে যাই ওই গিয়েই তো দেখি প্রতিমার মুখটা দেখি খুব সুন্দর লাগে, এই না সেনা একটা ভাবনা আসে ফিল আসে। এটা কি প্রত্যেক কাঠামে একই ইউজ হয় না অন্য অন্য কাঠামে ডাইস থাকে কিনা আপনার হাত দিয়ে তৈরি করেন ওই ফেসটি? হ্যাঁ আমরা ফেসগুলা তো নিশ্চয়ই এগুলো হাতে তৈরি। এখন যদি আমি একটা বা দুটো মূর্তি তৈরি করি তাহলে না একটা মুখ আমি তৈরি করে নিলাম, ঠিক আছে। অনেকগুলি মূর্তি যাতে তৈরি করা হয় আমাদের তো এটা হাতে করা সম্ভব না, সময়ে দেয় না, সময়ের জন্য আমরা ডাইস করে নিই। আচ্ছা আচ্ছা এটা সাজ করে নিলাম হাত দিয়ে তৈরি করে ডাইস, না হাত দিয়েই তৈরি করে ওই ডাইসটা আমরা প্লাস্টারের সাহায্যে তৈরি করি বা সিমেন্ট দিয়ে তৈরি করি, তারপরে ওই এক ডাইস থেকে তুলে 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 শুকিয়ে নিলাম, তারপর মায়ের ঠিক জায়গা মতো আমরা বসিয়ে দিলাম। বাস মানে এটি চেঞ্জ করেন আপনারা, এটা বল পর আপনার ডাইসটাও চেঞ্জ? হ্যাঁ আমরা চেঞ্জ করি। এখন যদি মনে করেন না আমার কোনো কাস্টমার বললো না আমার দুর্গা প্রতিমার চেহারাটা এরকম এরকম হবে, তখন আমরা নিজেরাই হাত দিয়ে তৈরি। এই যে মূর্তি তৈরি হয়েছে এখন পর্যন্ত এটাতে কি মানে এরপরে কি রঙের ধাপ মানে রং দেওয়ার বাকি না? এই যে আপনারা দেখেন এটার মধ্যে একটা এখন ফাটল ধরবে, এই যে ফাটল ধরেছে, এই যে দেখতে পাচ্ছেন ফাটল ধরেছে, এই যে ফাটল ধরেছে এটা পুরো শুকিয়ে সাদা হয়, এই যে এরকম হয় পুরো শুকিয়ে যাবে কিন্তু ফাটাটা থাকবে, তখন এটা পাতলা পলিমাটি দিয়ে আমরা এটাকে ঘষে ফাটা বন্ধ করে ফিনিশিংটা দেওয়া হবে। হ্যাঁ পুরো ফিনিশিং দিয়ে দেবো, তারপর একটা পাতলা জল দিয়ে আমরা এটাকে আরও খুব পরিষ্কার করে নেব যতক্ষণ পর্যন্ত এটা দেখতে পুরো একবারে প্লেন না হচ্ছে, রিয়েল না হচ্ছে, রিয়েল আসতে হবে। একটা হাত যে না বোঝা যাবে না একটা হাত, তারপরেই রঙের ধাপ, রং পরে শুরু হয় আপনার কাপড় সাজগোজ। সাজগোজ আপনারা যে এই যে গয়না ইউজ করেন এগুলি আপনারা নিজের তো তৈরি? আশা করি না আমরা এগুলা নিজেরা তৈরি করি না, রেডিমেড কিনতে পাওয়া যায়, কিনে আপনারা লাগিয়ে দেন। আমার পরবর্তী প্রশ্ন হচ্ছে যে আপনারা কি চক্ষুদান আপনারা নিজেই করেন? চক্ষুদান আমরা নিজেরা করি, যদি লাস্ট কাজ এটাই লাস্ট, এরপরে আপনারা চক্ষুদান আমরা করার পরে আমরা কোনো প্রতিমাতে হাত দেব। আচ্ছা আমি প্রায় দেখেছি যে মূর্তির সময় তারা কারখানা থেকে নিয়ে যায় মণ্ডপে মানুষেরা, তখন দেখি ওরা ফেসটা কভার করে নেয় কাগজ দিয়ে বা কাপড় দিয়ে, এটা কি কারণ? কারণবশত না এমনিতেই এটা আমার জানা মতো যতদূর জানা, কেননা একটা প্রতিমা যখন মণ্ডপে যাবে তখন মণ্ডপে গিয়েই সবাই মুখ দর্শন করবে, ওই অর্থে সবাই মুখটা ঢেকে নেয় যাতে বাইরে কেউ না দেখে। আচ্ছা আচ্ছা সবাই মণ্ডপে গিয়ে মায়ের মুখ সাসপেন্সটা তৈরি রাখার জন্য। আচ্ছা তাহলে বলছি যে এই যে মুখোশ দিয়ে ঢাকা বা কাগজ দিয়ে র্যাপ করে নিয়ে যাওয়া এটা কি চক্ষুদানের পরেই করেন না চক্ষুদান আগেরও করে হতো না? এটা চক্ষুদানটা রীতিমতো আমরা বেলষষ্ঠীতে করা হয়, সেটা মণ্ডপে গিয়ে আমরা করি বা যারা ঠাকুর পুজো করে ব্রাহ্মণ ওনারাই করি, যদি আমরা না করি তাহলে ওনারাও করি, দুজনেই করা যায়। আচ্ছা বলছি পরের বছর বলছি আমি যে এই যে মানে আজ থেকে 2 মাস প্রায় পুজোর বাকি, আপনাদের মতে আপনি কতদিন দূরত্ব বজায় রেখে আপনার কাজ শুরু করেন আগামী পুজোর? আমাদের বর্তমানে যে দুর্গা প্রতিমা তৈরি হয়ে গেছে কতদিন আগে আর কি আপনারা কাজ শুরু? মিনিমাম 6 মাস আগে থেকে আমাদের দুর্গা প্রতিমা তৈরি করতে হয়, শুরু করতে হয়। কারণ হলো দুর্গা প্রতিমা তো আমরা ঘর থেকে বাইরে বের করতে রোদে শুকোতে পারবো, ভেতরেই শুকাতে হবে, যার ধরুন আমাদের 6 মাস প্রায় লেগে যায়, 6 মাস আগেই কাজ শুরু করতে দিয়ে কমপক্ষে 6 মাস আগ পর্যন্ত থেকে আপনাদের শুরু করতে হয়। বিশেষ করে 12 মাসই আপনাদের কাজ চলছে অন্য মূর্তি টুর্তি দিয়ে? হ্যাঁ হিন্দুদের তো আমাদের 12 মাসে পূজা, আজ লক্ষ্মী কাল বিশ্বরী পরশুদিন ওটা থেকেই থাকে কম বেশি মোটামুটি আছে। দেখতে পাচ্ছি প্রচুর মা বিশ্বরীর মূর্তিও আছে, মানে এই মাসেই হয়তো পুজো আছে, এই তো সামনে আপনার শেষ শ্রাবণ থেকে শুরু হবে। হাইয়েস্ট কতটি অর্ডার পান বা মূর্তি তৈরি করেন একটি পুজোর দুর্গা মায়ের প্রতিমা বা করেছেন আজ অবধি হাইয়েস্ট? আমরা বর্তমানে আগে তো যখন আমার বাবা বা কাকু ছিল তখন প্রায় 45 থেকে 50 দুর্গা প্রতিমা, 50টা, হ্যাঁ আনুমানিক 50টা মূর্তি আমাদের বড়। कारीगर अनेक बेड़े गेছে सामने कयेकटी कारखाना आछे देखते पेয়েছি आस्ते समय मोटामुटी 15 থেকে 20 ठीक मूर्ति अपना 50 पर्यन्त करते साजगोज बा अलंकारेर उपरे एटा निर्भर करबे ঠিকানাটা কোথায় আপনার उत्साहित থাকে कटलीचौरा রাঙ্গাবাগ পার্ট 1 ग्राम नियर सर्कल अफिस प्रतिष्ठाता मेनलि उनी आमार बाबा उनार नाम हच्छे রবিন পাল उनिओ काज करछेन बर्तमाने आमी करछि उनार बड़ो छेले आमी आमार नाम श्री हरिगोपाल पाल उनरा बाबा छेले दुजने मिलेई এই প্রতিষ্ঠানটা বর্তমানে চালিয়ে যাচ্ছে। আপনার পুরো কন্টাক্ট নাম্বার দিতে চাইবেন? মানে আমাদের হ্যাঁ নিশ্চয় নিশ্চয় আমার কন্টাক্ট নাম্বার বলছি মোবাইল নাম্বার 9401289354। তো খুব ভালো লাগলো আপনার সঙ্গে এই ইন্টারভিউ টাইপের একটি ব্লগ তৈরি করতে। তো আশা করি আমিও বেজান কিছু জানতে পারলাম। হয়তো আমি এসব কিছু জানতাম না প্রথমত টুকটাক জানতাম। উনি আমাকে বহুত কিছু জানিয়ে দিলেন। আপনারা হয়তো বহুত কিছু জানতে পারলেন এই ব্লগের থ্রুতে। तो जो ब्लॉगटी भालो लागे आपनादेर तो लाइक करबेन एबं की भालो लेगेछे बा की अन्य किछु जदि जानते चान कमेंटे बोले देबेन उत्तर आमि दिए देब ओनार संगे जोगाजोग करे बोले देब कोनो असुविधा नेई आमार एबं जावार आगे चैनलटी सबस्क्राइब करे जाबेन कारण एई धरनेर ब्लग एई धरनेर भिडियो आपनादेर एई चैनेले पेतेई थाकबे। तो एई भिडियोटी एई ब्लगटी एखाने शेष करछि। तो आशा करी आपनादेर भिडियोटी भालो लेगेछे एबं भालो थाकबेन आपनार मा-बाबार ख्याल राखबेन एबं सुस्थ सबल थाकबेन। बाय बाय नमस्कार।